তো যখন কেউ বলে কিন্তু তোমাকে অমুক ইউটিউবারের জন্য সাবস্ক্রাইব করলাম, খুব কষ্ট লাগে মনে, মায়েরই বলছি কষ্ট লাগে মনে। তাহলে কি আমি রাত জেগে এত কষ্ট করে যে ভিডিও বানাই তাহলে কি সব ভুল? সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে এবং চারিদিকে যে প্রচুর মেঘলা আবহাওয়া আর বৃষ্টি প্রচুর পড়ছে। মাঝে মধ্যে বৃষ্টি যদিও থেমে যাচ্ছে, আমি যদি বাইরে বেরোনো মনোভাব করি কিন্তু আবার ফের বৃষ্টি চলে আসছে। আমি একবার বেরিয়েছিলাম, আবার বেরিয়ে যেতে আবার বৃষ্টি চলে আসছে, আসার সাথে সাথে আমি কিন্তু বাড়ির মধ্যে চলে আসি। তো কাকে নিয়ে কবিতা বানাচ্ছি সেটা ভাবো না, কবিতাটা কেমন হয়েছে সেটা ভাবো বা কেমন লাগছে সেটা ভাবো, ঠিক আছে? সেইরকম ভেবে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো ভাই। এই যে মৌসুমটা দেখছো না, হ্যাপি মৌসুম ভাই, চারিদিকে মেঘলা আবহাওয়া এবং চারিদিকে বৃষ্টি পড়ছে, আর এখন আমিও বৃষ্টিতে ভেজছি। আর এই মৌসুমে কিন্তু একটা কবিতা কিন্তু হ্যাপি লাগবে। নীল আকাশে মেঘের ছটা, কালো মেঘের আভাস, গাছের ডালে ময়ূর নাচে, এলো বর্ষার পূর্বভাস। টিপটা বৃষ্টি এলো সবুজ ধানের ক্ষেতে, ওই আকাশে মেঘ যে ডাকে কাদামাখা গ্রামের পথে, দুর্ভাগাসে লাজুক পাতা, স্বপ্ন জাগে তার দাঁড়িয়ে ওঠা। ভালোবাসার এই বর্ষাতে মন চায় তোমার কাছে আসার, রিমঝিম বর্ষার শব্দগুলো বাজছে যেন তোমার নপুরগুলো, মিষ্টি হাসি ভরা ঠোঁট দুটি তোমার ভিজিয়ে দিল বর্ষার ফোঁটাগুলো। এই সুন্দর বৃষ্টি ভরা দিনগুলোকে লেখবো ছড়ায় ডায়েরির পাতায়। ভিডিওটি ভালো লাগলে বাংলার বাপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের। যারা কবিতা প্রেমিক, যারা কবিতাকে প্রচুর ভালোবাসে, তারা কিন্তু এই মেঘলা আকাশে এই কবিতাটাকে বারবার শুনবে। আর আমিও আশা করবো তোমরা প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে তোমার বন্ধুদের। তো চলো, আমাকে নয় আমার কবিতাকে ভালোবেসে এবং আমার চ্যানেলকে ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই। পাশে থেকো, সাথে থেকো এবং আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকো।